2019 আর 2024-এর মধ্যে কোনো পার্থক্য কি আপনারা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? উত্তরটা আপনি আগে দিন, তারপরে আমি উত্তর দেবো, নইলে উত্তরই দেবো না। আপনি আগে উত্তর দিন না, 2019 আর 2024-এর মধ্যে কোনো পার্থক্য কি আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ কি না? উত্তর দিলে তারপরে উত্তর দেব। হয়তো বললাম উত্তর দিলে তারপরে উত্তর দেব, পার্থক্য পাচ্ছে দেখতে পাচ্ছে হ্যাঁ কি না উত্তর দিক, উত্তর আছে তো, উত্তর দিক তারপরে বলবো, নাহলে উত্তরই দেবো না। 2019-এর থেকে অনেকটাই কম মনে হচ্ছে। তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে, একটা মাদ্রালের 33 নম্বর ওয়ার্ড, একটা ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ড, আর একটা ভাটপাড়ার মমিনপাড়া। মাত্র তিনটে ঘটনা ঘটেছে, এখানে দলের কোনো অনুমোদন নেই। 33 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম, ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি, আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে। এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে, রাত্রেই আমি পুলিশকে বলি করা ব্যবস্থা নিতে হবে। অতএব আপনারা দেখতে থাকুন, ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না, ঘটবে না। আমি অর্জুন সিং না, আমি পার্থভৌমিক, বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে, আর যারা গুন্ডারাজের চামচেমি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করছে। দেখুন, ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জির হাত ধরে সারা বাংলায় 2011 সাল থেকে হচ্ছে। এবার ব্যারাকপুরের ব্যাপারে দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক পরিকল্পনা আছে, এমনকি আমার সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন ব্যারাকপুরের দায়িত্ব আমার। অতএব ব্যারাকপুর নিয়ে মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেগুলো আমার নিজের ক্ষমতার মধ্যে, এডুকেশনাল হাব কিংবা ধরুন এই গুন্ডারাজ খতম করা প্রশাসনকে দিয়ে, এগুলো আমি নিশ্চিতভাবে বাস্তবায়িত করব। আর যেগুলো কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার, যে কল্যাণী অব দি মেট্রো এগুলো যেখানে সেখানে যদি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাই নিশ্চিতভাবে উন্নতি করব। আর একটা জিনিস জেনে যান, গোলগড় হাসপাতাল আর নৈহাটি হাসপাতালের প্রভূত উন্নতি হবে আগামী 2 বছরের মধ্যে। দাদা বলছি যে এই যে জয়, এত ব্যাপক পরিমাণে জয়, কাকে উৎসর্গ করলেন? না, ব্যারাকপুরের মা মাটি মানুষ, তারা গুন্ডারাজ খতম চেয়েছিল, তারা চেয়েছিল মস্তানি বন্ধ হোক, ব্যবসায়ীদের উপর জুলুম বন্ধ হোক, বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক, সমস্ত কলকারখানায় সঞ্জয় সিং প্রমোদ সিংকে পাঠিয়ে দিয়ে অর্জুন সিংয়ের তোলাবাজি বন্ধ হোক। আমি আপনাদের মাধ্যমেই বলছি, যারা এরপরে মিলে গিয়ে তোলাবাজি করে শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলবে তাদের স্থান গারদে হবে, সঞ্জয় সিং প্রমোদ সিংকে বলে দেবে। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।